আমি ডক্টর তুষারকান্তি ঘোষ, নমস্কার। আমি ঘোষ ইন্ডিয়া ফাউন্ডেশন সল্টলেকের ডিরেক্টর, আমি ইউনিয়নটি সার্জন। আজকে আপনাদের অসিকিউলোপ্লাস্টি সম্বন্ধে কিছু বলব। হোয়াট ইজ অসিকিউলোপ্লাস্টি? বেসিক্যালি আমাদের যে কানের ভিতরে যে তিনটে হাড় থাকে, সেই তিনটে হাড় হচ্ছে ম্যালিয়াস ইনকাস্টেপিস, সেটা আমাদের শুনতে হেল্প করে, শুনতে সাহায্য করে। এখন ব্যাপার হচ্ছে, এখান থেকে যদি আপনি ভাবেন, এখানে পর্দা, পর্দা সাউন্ডটা ধাক্কা খাবে, তারপর এখানে হাড় আছে ম্যালিয়াস ইনকাস্টেপিস দিয়ে আলটিমেট ইনার ইয়ারে সাউন্ডটা পৌঁছাচ্ছে। তো এখন যদি কোনোভাবে আপনার অসিকাল ড্যামেজ থাকে, মেনলি ড্যামেজ কী করে হয়, যদি কানে পর্দা ফুটে থাকে তাহলে অসিকাল খারাপ থাকতে পারে। এছাড়া ম্যাস্টয়েড এক্সপ্লোরেশনের সময় অসিকালগুলো কোনো ড্যামেজ থাকে অথবা রোগে রোগে ভরে থাকে, তো অনেক সময় রিমুভ করতে হয়। কিন্তু রিমুভ করে যদি আপনি রিমুভ করে দেন তাহলে তো শুনতে পাবে না, তো সেই শোনানো হয় অসিকিউলোপ্লাস্টি করে। সেটা যে যত ভালোভাবে এবং যত ভালোভাবে আপনি ঠিক জায়গায় প্লেস করতে পারবেন, ঠিকভাবে প্লেস করতে পারবেন, তাতে রেজাল্টটা তত ভালো হয়। অসিকিউলোপ্লাস্টি আগেকার দিনে অসিকিউলোপ্লাস্টি করার পরে শুনতে পেত না, ম্যাস্টয়েড সার্জারি পরে বা টিম্পানোস্ট পরে। কিন্তু এখন দিন বদলে গেছে, খুব ভালো মাইক্রোস্কোপের সাহায্যে অত্যন্ত ভালো অ্যানাটমি বোঝার জন্য ফুট প্লেট, স্টেপিসের যে ফুট প্লেট আমরা ভালো বুঝি, আমরা স্টেপিস স্ট্রাকচার বুঝতে শিখেছি, আমরা ম্যালিয়াস ইনকাস ওগুলো ভালো বুঝতে শিখেছি, তারপরে আমরা সুন্দর করে অসিকিউলোপ্লাস্টি করতে পারি। আপনাকে কতগুলো ছবি দেখাবো অসিকিউলোপ্লাস্টি কেন হয় তাহলে বুঝতে পারলেন, যে শুনতে পাওয়ার জন্য। মানে শোনাতে গেলে যদি অপারেশনের সময় যদি আপনার হাড় ড্যামেজ থাকে, অসিকাল ড্যামেজ থাকে, তাহলে অসিকিউলোপ্লাস্টি করে আপনাকে শোনানো হবে, সঙ্গে পর্দা দিয়ে হবে। তার মানে একটা অপারেশন যখন করা হচ্ছে তো আপনার রোগমুক্ত করা হবে, কিন্তু তার সঙ্গে শুধু যদি রোগমুক্ত করে পর্দা লাগিয়ে দেন তাহলে সে শুনতে পাবে না, হাড়গুলো ড্যামেজ হয়ে গেছে, তাহলে হাড়ও বানাতে হবে, সেটা হচ্ছে অসিকিউলোপ্লাস্টি। আপনাকে অসিকিউলোপ্লাস্টি দেখাবো। অনেক সময় কি হচ্ছে, অসিকাল ড্যামেজ আছে, পেশেন্ট শুনছে না, জানেও না কেন শুনছে না, তখন আমরা টিম্প্যানোটমি করি, পর্দা তুলে দেখি, অথবা যদি ফুটো থাকে ডাইরেক্ট ফুটো তুল অপারেশন করার সময় পর্দা লাগানোর সময় আমরা ভেতরে চেক করি, অথবা যদি হাড়ের অপারেশন ম্যাস্টয়েড এক্সপ্লোর করি, সেই ম্যাস্টয়েড করার পরে আমরা অসিকাল যেখানে যেখানে নষ্ট হলো সেগুলো দেখে আমরা অসিকিউলোপ্লাস্টি করি। কীভাবে অসিকিউলোপ্লাস্টি করা হয় এবং সোনা বাড়ানো হয় দেখুন। এখানে ড্রিল করে যখন দেখছেন, এখানে ফেশিয়াল নার্ভ আছে, আপনার এখানে কোনো ম্যালিয়াস ইনকাস্টেবিস কিছু নেই, তাহলে আপনি যদি শুধু পর্দা লাগিয়ে দিয়ে চলে আসেন তাহলে আপনি শুনতে পাবেন না, তার মানে রোগ মুক্ত হলো, পর্দাও বসানো হয়ে গেলো কিন্তু শুনতে পেলেন না। তো আমরা কী করি, এরপরই শুরু হবে অসিকিউলোপ্লাস্টি। আগে পর্দাটা সুন্দর করে আমরা সাজিয়ে গুজিয়ে নিই, ভালো করে বসিয়ে নিই মাদুরের মতো সুন্দরভাবে, তারপরে আস্তে করে একটা সাইড আমরা তুলি, তুলে রাখি, তারপরে ঠিক ফুট প্লেট যেখানে যেখান দিয়ে আমরা স্টেপিসটা ছিল ঠিক সেটা আইডেন্টিফাই করতে হয় প্রথম, সে মোর ইম্পর্টেন্ট। সেটা আইডেন্টিফাই করে সুন্দরভাবে আপনার শরীরেরই একটা জিনিস নিয়ে আমরা সুন্দরভাবে হাড় বানিয়ে, কখনো 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 আপনার যে খারাপ হাড় সেগুলোকে ড্রিল করে অ্যাডজাস্ট করে, কখনো কাটলেজ নিয়ে আমরা বানিয়ে সুন্দরভাবে বানাই। তো তাহলে কী হচ্ছে, আপনার পর্দা লাগলো, পর্দার উপর ভেতর দিয়ে আপনার অসিকাল দিয়ে সাউন্ডটাও ট্রান্সমিট হচ্ছে, তার মানে আপনি ভালো শুনলেন অথচ পর্দা বসানো হয়ে গেল, তো সেটা হচ্ছে অসিকিউলোপ্লাস্টি। সুতরাং অসিকিউলোপ্লাস্টি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো অপারেশনে। টিম্পানোপ্লাস্টি যদি হয় হাড় না থেকে আপনার অসিকিউলোপ্লাস্টি করতে হবে, ম্যাস্টয়েড এক্সপ্লোরেশন করা যদি হয় তার সঙ্গে আপনাকে অসিকিউলোপ্লাস্টি করে দিতে হবে, এবং তার মানে তাহলে শুনতে পাবেন, পর্দা পুজো বন্ধ হবে। এছাড়াও অনেক সময় কী হচ্ছে, অনেক পেশেন্ট শুনতে পায় না, যে ওটোস্কোপ বলে তিনটে হাড় ফিক্স থাকে, এছাড়াও অনেক সময় অসিকাল থাকে না বলে শুনতে কম পায়, সেক্ষেত্রেও আপনাকে অসিকিউলোপ্লাস্টি করতে হবে। এমনও আমার আরেকটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, আপনি দেখলেন যে একটা ভিতরে স্টেপিস আর ম্যালিয়াসের মধ্যেও কোনো যোগাযোগ বিচ্ছিন্ন, অথবা এটা যেমন ইনকাস আছে স্টেপিস নেই, সেক্ষেত্রে আপনাকে হাড় বানাতে হবে, সেরকম ক্ষেত্রে অসিকিউলোপ্লাস্টি করতে হবে। তার মানে আপনাকে শুনতে গেলে আপনাকে অসিকিউলোপ্লাস্টি করে আপনাকে পেশেন্টকে শোনাতে হবে, তারপরে আপনি শুনতে পাবেন কী করে, আপনাকে হাড় বানিয়ে আপনাকে শোনাতে হবে। সুতরাং পর্দা লাগানোটাই শেষ কথা নয়, রোগমুক্ত করাই শেষ কথা নয়, সঙ্গে আপনাকে অসিকিউলোপ্লাস্টি করাতে হবে। অসিকিউলোপ্লাস্টি বানালে আপনি ভালো শুনতে পাবেন, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং আপনি ভালো সুস্থ থাকবেন, কানে পুঁজ বন্ধ থাকবে, শুনতে ভালো পাবেন, সব কিছু আপনার একসাথে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার নেবেন।